লাস্ট ডে, এখন আমি কি করব? যদি স্কেপ না করতে পারি ওরা তো মানে মাইরা ফেলাবে, তো আমি একটু চেষ্টা করি স্কেপ করার। আমি তো আওয়াজের বাটনটা ক্লিক করে এখন গ্র্যানি এসে আমাকে মাইরা ফেলাবে। না না না, গ্র্যানি না গ্র্যানি, আমি কিন্তু ভয় পেতেছি। আর স্কেপই করতে পারলাম না, আর স্কেপ করা হইলো না। এখন আমাকে কী করবে ওরা আমি নিজেও জানি না। আমি তো শুধু গ্র্যানি কেনেছিলাম, গ্র্যান্ডপা। যাই হোক, আমাকে এখন মায়েরা বলাবে না গ্র্যান্ডপা না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে খেলতেছি গ্র্যানি চ্যাপ্টার 2 ইন ইজি মুড, আর অবশ্যই নিব না, কারণ বোধ না শুধু গ্র্যানিরে নিয়ে খেলবো। আর আজকে আমি চাইতেছি হেলিকপ্টার স্কেপ করতে, তো দেখি মিডিয়ামে নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আসবে রক্তে ভরা ডে 1। এখন আমি খেলাটা স্টার্ট করে ফেলেছি। একটা রুমের মধ্যে আমাকে যাই হোক বন্ধ করে দিছে। এবার আমি সামনে এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো আমি এগিয়ে যাচ্ছি, এখন না জানি কি হবে। আমি এই রুমটা খুললাম, রুম খোলার পর দেখলাম একটা বাটন, এটা দিয়ে একটু আওয়াজ হলো, কি জানি কি হবে, আমি তো কিছু বুঝতেছি না। এটা মনে হয় আওয়াজের, হ্যাঁ আওয়াজের। কেন কেন দিছে এটা একজন, এটা কেন যে দিল মানে কিছু বুঝতেছি না। বাইরেও কেউ নাই, গ্র্যানি কি নাই নাকি, আমি কি প্র্যাকটিস মোড নিয়ে নিলাম ভুলে। সবাসটা দেখতেছি তো, এটা কীরকম একটা বাড়ি। গ্র্যানিকে থাপ্পড় মারা যায় না? আবার শুরু হলো রক্তে ভরা ডে 2। এখন আমি কী করবো, স্কেপ করতে পারবো নাকি? যাই হোক, আমি খেলতেছি, এগিয়ে যাই। আগে বেডের নিচেও লুকাইতে পারি আমি, গ্র্যানি আসলে আমি এখানে লুকাইতে পারবো। আচ্ছা আমি এখন যাই হোক, আমি উপরে চলে যাই। এবার আমি দোতলায় যাব, একদম সোজা দোতলায়। না না না, আমি শুনছি এটা ক্লিক করলে গ্র্যানি আসে, তো আমি ওই চিপায় চলে যাই যাতে গ্র্যানি আসে। এখন আমি দোতলায় যাব, গ্র্যানি আসলেই আমি দোতলায় চলে যাব। সাইড হয়ে থাকি, নাহলে গ্র্যানি দেখা ফেলাইলে। আরে দেখে নাই আমার, কত ভালো। আর রে দেখা ফেলাইছে, এখন আমি কী করবো? গ্র্যানি গ্র্যানি প্লিজ না না, গ্র্যানি গ্র্যানি। এবার আমি কী করবো? ডে 3 শুরু হয়েছে, রক্তে ভরা ডে 3। এবার আমি কী করবো? দোতলায় সরাসরি চাইতে পৌঁছাইতেছে, কিন্তু গ্র্যানি তো আমাকে মেরে ফেলাবে দোতলায় গেলেই। তো আমি চাইতেছি, দেখি কী করে। আমি ল্যাংড়ে এলাম, হাঁটছে কেন? আমার হাঁটার অবস্থা তো খারাপ কেন? আমি এই বাটনে ক্লিক করব, আর এই জায়গায় লুকিয়ে যাব যাতে গ্র্যানি গেলে আমি এসব করতে পারি, বের হয়ে যেতে পারি। আমি দেখি স্কেপ করি, গ্র্যানি প্লিজ প্লিজ, গ্র্যানি না গ্র্যানি, আজিজ না গ্র্যানি। আমি তো এখন কী করবো, গ্র্যানি যদি এসব বলে আর আমাকে দেখা, এই তো দেখা বলাই যে গ্র্যানি না প্লিজ গ্র্যানি। ডে 4 শুরু হয়ে গেছে, এরপরে দ্য লাস্ট ডে মানে 5। আমি কী করবো, আমি এখন কী করবো? আমার চারদিক দিয়ে রক্ত, আমার মুখে রক্ত, তার মানে এখন আমার হাঁটার স্টাইল অনেক খারাপ। সেন্সিটিভিটি বাড়ানি, ও হ্যাঁ দেখে যাইতেছি। এই নিচে কি, আমি ঠিক বুঝতেছি না নিচে কি হবে। বোট, ওয়াও, আমি তো বোট স্কেপ করবো, বাকি নিচে কিছু একটা আছে, তা আমার চাই না লাভ কী হবে, কিছু একটা মাছ।
প্যাডলক, হয়তো পানির নিচে প্যাডলক কি চাই দেখি তো পানির নিচে। ও মাই গড, এটা কি কি এটা এটা কি ছিল? এটার কারণ আমার দ্য লাস্ট ডে এসে পড়ছে। ও মাই গড, দ্য লাস্ট ডে শুরু হয়ে গেছে। আমি এখন কি করব, স্কিপ করতে পারবোই কি না কে জানে, দেখি যায়। এবার আমি সরাসরি উপরে যাব। না না, ভয় লাগতেছে উপরে যাইতে আমার। এবার আমি কি করব, এটার পিছে লুকায় যায়, গ্রানি হয়তো বা আমাকে দেখতে পারবে না। আল্লাহ, আমি ভুলে দরজা লাগাই দিছি। আমার গেবে গ্রানি না, গ্রানি একদম না, আসবে না, গ্র্যানি আসবে না, গ্র্যানি না, গ্র্যানি না আসবে না। আসলে কিন্তু আমার মায়া বলে আমি তো আসবি না, গ্র্যানি গ্র্যানি না, গ্র্যানি না, গ্র্যানি না। এখন কি করবো আমরা? আমাকে একটা, এটা সেই রুমটা না? আরে গ্র্যান্ডপা আসলো কোথা থেকে? আমি তো শুধু গ্র্যান্ডি এনেছিলাম, যাই হোক এখন আমাকে কী করবে? Bye-bye.